हेलो फ्रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल। और आमार नाम अनुश्री और आज हमें तुम्हारे साथ किछु इयरिंगसर कलेक्शन शेयर करब। मैं सब रकम इयरिंगस रही है हमार, अक्सिडाइज सिल्वर अक्सिडाइज एम गोल्डन इयरिंगस सब किछु आछे मोटामुटी, तो सेगुलोई आमी आज तुम्हारे साथ शेयर करब। बेशी डे टू डे बेसिसे इयरिंगस ही बेशी पड़ी और आमी जेखाने जे इयरिंगस ही किने आनी और शेष प्लैनेट बोलो, बिग बाजार बोलो, एम लोकल मार्केट बोलो, सब किछु आछे एते कलेक्शन मोटामुटी। और आमी आमार जुएलारिसगुलो एरकम एकटा बक्से स्टोर करे रखी। दिस इज अ वेरी ब्यूटिफुल बक्स यू कैन सी, और आई गट इट एज अ गिफ्ट फ्यू इयर्स बैक। तो ओटाके आमी एखन आमार जुएलारी रखार बक्स करे निएछि एइते एटाते। तो एर भितरे एइभाबे सब अर्गानाइज करे रखी, सब आलदा आलदा कम्पार्टमेंटे किछु एइभाबे, तो आलदा आलदा कम्पार्टमेंटे। चलो शुरू करा जाक भिडियोटा। आमार काछे बेशिरभागई सब एखन एई मुहूर्ते ट्रेडिशनल इयरिंगसगुलोई आछे, तो ओगुलो दिएई आमी स्टार्ट करछि। तो प्रथमेई आमार काछे आछे एई ब्यूटिफुल इयरिंगसटा, एटा तोमरा देखते पाच्छो। यस, এই ইয়ারিংসটা প্রথমেই আমার কাছে আছে। তারপরে এটা আমি কিনেছিলাম এখান থেকে, আমাদের লোকাল মার্কেট থেকে। আমার না দামগুলো আসলে মনে নেই, মোটামুটি নো 100 টাকার মত। তারপরে রয়েছে এই ইয়ারিংসটা, এইটা এটা মাল্টি কালার, যেহেতু সব রকম কুর্তির সাথে এটাও চলে যায়। অনেক রকম কালার আছে এতে, গ্রিন স্টোন, ইয়েলো, পিঙ্ক, ব্লু, অনেক রকম স্টোন আছে এই। তো এটাও অনেক কিছুর সাথে পাওয়া। তারপরে আমার কাছে আছে এই বিউটিফুল একটা অক্সিডাইজ ঝুমকা। একটু এটা একটু এক্সপেন্সিভ, একটু একটু, কারণ এটা ওই 150 টাকা দামের মতন। এরপরে আছে আমার কাছে এইটা, এই ইয়ারিংসটা। এটা এরকম গোল গোল তিনটে এই গোল গোল তিনটে অক্সিডাইজের এরকম রয়েছে, নিচে একটা ছোট্ট মতন, নিচে একটা ছোট্ট এরকম ঝুমকা আছে। তারপরে এই ইয়ারিংসটা হচ্ছে আমার প্রায় এক বছর, আগের বছর পুজো হয়ে গেলাম, কিন্তু এখন সুন্দর রয়েছে ইয়ারিংসটা। সেটা হচ্ছে এইটা, দিস ওয়ান। এটা হচ্ছে আমি ধর্মতলা থেকে কিনেছিলাম বার্গেনিং করে, এটা ওরকম 70 টাকার 70 রুপিসের মতন দাম নিয়েছিল। এই যে খুব সুন্দর এটা, এখানে দুইটা এটা এরকম এরকম নিচে ড্যাঙ্গলার্সের মতন রয়েছে, আর এরকম পুরো মানে দুটা এটা। এটাও আমি কিনেছিলাম এর থেকে, স্প্ল্যান্ড থেকে। এটাও এরকম 40 টাকার 40 রুপিসের মতোই দাম নিয়েছিল। আর তারপরে আমার কাছে একটা রয়েছে মিরর ওয়ার্কের উপর একটা অক্সিডাইজের কানের দুল। এটা আমি এখনো পরিও নি, এটা এই যে রিফ্লেক্ট হচ্ছে, এটা এটাই 30 রুপিস নিয়েছিল এই ইয়ারিংসটা। এবারে আমার কাছে একটা রয়েছে খুব সুন্দর পার্ল ডিটেলিং করা এই এই ইয়ারিংসটা। এটা এটা আসলে আমি কিনিনি, এটা একটা গিফট পারপাসে পেয়েছিলাম আমি। তারপরে আমার কাছে আছে এই ইয়ারিংস, এটা আমি এই ইয়ারিংসটা খুব পরেছি, প্রচুর পরেছি এই ইয়ারিংসটা আমি। কিন্তু ওটার জন্য ওটার রংটা একটু মানে ফেড হয়ে গেছে, কিন্তু এখন ব্ল্যাক অক্সিডাইজও চলছে, ওর জন্য চলে যায়। এটাও আমি এখান থেকেই লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম। এরকম দেয়া আছে, এইটা কিনেছিলাম আমি এরকম 100 টাকার মতন দাম নিয়েছিল এই কানের দুলটা। এটাও আমি লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম। তারপরে আমার কাছে আছে একটা কানের দুল, এটা হচ্ছে আমি কিনেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস থেকে। হ্যাঁ, একটু দাম বেশি অন্যগুলোর তুলনায়, এই এটা 250-এর মতন দাম নিয়েছিল। কিন্তু এটা প্রায় আমি 2 ইয়ার্স আগে কিনেছিলাম, কিন্তু যেমন জিনিস তেমন আছে, একদম রং রং মানে ফেড হয়নি, তারটাও স্টোনে হয়নি। এখানে নিচে এরকম স্টোন ক্রিস্টাল মতন বসানো আছে। আমি এমনি সব ইয়ারিংসগুলোর পাশে ছবি তুলে ইনসার্ট করে দেবো, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে।
এটাও আমি কিনেছিলাম গড়িয়াহাট পিঙ্ক স্টোন দেওয়া আছে এই যে নিচে পিঙ্ক স্টোন দেওয়া খুব সুন্দর ইয়ারিংসটা হয়ে গেল এরপরে আছে মোটামুটি আরও অনেক ইয়ারিংস আছে এখনও আমার কাছে অনেক ঝুমকা আছে সেটা হচ্ছে এই ইয়ারিংসটা এই ইয়ারিংসটা এটাও আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম এটার সাথেই কিনেছিলাম তো ইয়ারিংসটা আমি কিনেছিলাম বিগ বাজার থেকে এটা রোজ গোল্ড স্টোনের উপর কাজ করা এটা আমি আগের একটা ভিডিওতে পড়েছিলাম এই ইয়ারিংসটা এটা সিলভার প্লাস গোল্ডেন দুটো কালারেরই অক্সিডাইজ দেওয়া আছে এটার মধ্যে ওর জন্য সব কিছুর সাথে এটা পরা যায় এই যে এখানে একটা ছোট্ট কুচকের মধ্যে একটা হাতির মোটিভ করা আছে এটাও আমি এফবিবি থেকে কিনেছিলাম প্রায় 2 ইয়ার্স আগে কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে তো যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে ভালো লাগে এটাও আমি এফবিবি থেকে কিনেছিলাম এটা প্রায় আমার কাছে এটা আমি প্রায় 3 ইয়ার্স আগে কিনেছিলাম খুব সুন্দর ইয়ারিংসের ফিনিশিংটা আমি দেখাচ্ছি ইয়ারিংস টপস কিনেছিলাম খুব সুন্দর ছিল আমার অক্সিডাইজের কানুলের কালেকশান এবার আমি দেখাবো আমার কাছে যে গোল্ডেন ইয়ারিংসগুলো রয়েছে বেশিরভাগের মধ্যে ঝুমকাই আছে তার মধ্যে এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল স্টোনের কাজ করা এরকম এরকম একটা স্টোনের কাজ করা এরকম আছে আমার কাছে আছে আর একটা ঝুমকাটা খুব সূক্ষ্ম সুন্দর কাজ করা এটা আমি পাশে ছবি ইনসার্ট করে দিলে তোমরা দেখলে বুঝতে পারবে পরে আছে আর একটা কানের দুল আর কানের দুলটা আমার খুব ফেভারিট এই আর একটা তো ফ্রেন্ডস এগুলোই ছিল আমার ইয়ারিংসের কালেকশন যেগুলো আমি ইউজ করে থাকি ট্র্যাডিশনাল ওয়্যারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমাকে আমার কালেকশন তোমাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সো টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি